তুলা থেকে সুতা হয় এ তো আমরা সবাই জানি, কিন্তু প্রযুক্তি ব্যবহারে এই তুলা থেকে প্রস্তুত হচ্ছে উন্নত মানের সুতা। মেশিনের ব্যবহারে যেখানে কারিগররাও কাজ করছেন স্বাচ্ছন্দ্যে, সাথে সব কারখানায়ও সবুজায়নের পাশাপাশি যুক্ত হচ্ছে আধুনিক সুযোগ সুবিধা। চলুন তবে ঘুরে আসি তেমনই এক প্রতিষ্ঠান থেকে। অত্যাধুনিক মেশিনে দেয়া হচ্ছে তুলা, আর তা থেকে বিভিন্ন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সুতা। এসব সুতা থেকে তৈরি হবে নান্দনিক ডিজাইনের পোশাক। তবে তৈরির এই প্রক্রিয়া সহজ মনে হলেও এর পেছনে রয়েছে খুঁটিনাটি অনেক পরিশ্রম, যা সূক্ষ্মভাবে করছেন শ্রমিকরা। বেল ওপেনারে তুলা ফিট করতে হয় ব্লুরুমে, ব্লুরুম থেকে কাটিং, কাটিং থেকে বেকার ড্রয়িংয়ে আসে, এখানে আবার ফিনিশার ড্রয়িং, ড্রয়িং থেকে সিমপ্লেক্সে আসে, সিমপ্লেক্স থেকে পরবর্তীতে রিংয়ে, রিং সেকশনে, রিং সেকশনে অটোগোনার মেশিনে, তারপরে প্যাকিং সেকশনে যা প্যাকিং হয়। সুতা তৈরির এই প্রক্রিয়ায় দিন দিন যুক্ত হচ্ছে আরও আধুনিক মেশিনারিজ। যদিও দেশে হাতে গোনা কিছু প্রতিষ্ঠান তৈরি করে সুতা, আর তা দিয়েই তৈরি হয় শত শত প্রতিষ্ঠানের পোশাক। এটা সম্পূর্ণ এক্সপোর্ট ওরিয়েন্টেড, এক্সপোর্ট কোয়ালিটি করছি। তো এই সুতাটা আর কি যারা বাংলাদেশে গার্মেন্টস এক্সপোর্ট করে তাদের কাছে আমরা সেল করছি। তো তারা আমাদের এই সুতাটি নিয়ে বিভিন্ন প্রোডাক্ট, গার্মেন্টসের গেঞ্জি এবং নানান প্রোডাক্ট বানাচ্ছে। এখানে যেমন হচ্ছে কর্মীদের নানামুখী কর্মসংস্থান, তেমনি সবুজ কর্মীবান্ধব ফ্যাক্টরি তৈরির দিকেও মনোযোগ দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান, যাদের মধ্যে অন্যতম করতোয়া গ্রিন স্পিনিং মিল লিমিটেড। বর্তমানে আমরা প্রায় 3,000 লোকের থাকার মতো অ্যাকোমোডেশন করে দিচ্ছি। আমরা মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা, ছেলেদের জন্য আলাদা থাকার ব্যবস্থা, এবং যারা ফ্যামিলি নিয়ে থাকতে চায় তাদের জন্য আলাদা কমপ্লেক্স করে দিচ্ছি, তারা ওইখানে থাকবে। তাদের বাচ্চাদের জন্য আমি একটা আলাদা জায়গা নির্ধারণ করে দিয়েছি যেখানে বাচ্চারা খেলাধুলা করবে। সময়ের সাথে দেশের এই খাত আরও অত্যাধুনিক সৃষ্টি নিয়ে এগিয়ে যাবে বলে বিশ্বাস এই উদ্যোক্তার। গাজী আনিস, চ্যানেল 24, গাজীপুর।